যদি আপনি মৃত্যুর মিছিল আরও দেখতে চান তাহলে এই মহা বিপর্যয়ের সময় রাজনীতি করতে পারেন যদি আর সারি সারি মৃতদেহ না দেখতে চান তাহলে দয়া করে এখন রাজনীতি করা থেকে বিরত থাকুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এভাবেই কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ট্রেডস অ্যাডহানাম গ্রেভিসাস উল্লেখ্য মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন চীনের হয়ে কাজ করছে হু হুর তহবিলে বরার্থ টাকার পরিমাণ কমানোর কথা ভাবছি আমরা এর জবাবে হুর ডিরেক্টর জানান দিনের শেষে সমস্ত জনগণই কোনো না কোন রাজনৈতিক দলের সমর্থক সমস্ত রাজনৈতিক দলই চাইছে তাদের সমর্থকদের বাঁচাতে দয়া করে এই সংক্রমণকে নিয়ে এখন রাজনীতি করবেন না কোভিড নাইন্টিন মোকাবিলায় গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন তিনি ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়িয়ে হুর অধিকর্তা আরো বলেন জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল নির্বিশেষে যে কোনো ব্যক্তি এই ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারে যদি বেঁচে থাকেন নিজের প্রাসঙ্গিকতা প্রমাণ করার অনেক সুযোগ পাবেন আর মৃতদেহ দেখতে না চাইলে সংক্রমণ নিয়ে রাজনীতি বন্ধ করুন রিপোর্ট চ্যানেল তিন